আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। রিনাস কিচেন কুকিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের অনেক ইজি প্রসেসে কিভাবে বাসায় মেয়োনিজ তৈরি করা যায় সেটাই দেখাবো। এই মেয়োনিজটা আপনারা বার্গার, স্যান্ডউইচ, হটডগ অনেক কিছুর সাথেই খেতে আসলে অনেক মজা, আর নিজের হাতে তৈরি মেয়োনিজ খেতে আসলে অনেক টেস্ট। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাসায় কিভাবে মেয়োনিজ বানাবেন, আর তা তৈরির উপকরণগুলো বলছি। একটা ডিম নর্মাল টেম্পারেচার, ফ্রিজে থাকলে তা 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। আমি ডিমটা ভেঙে নিয়েছি। তারপর লাগবে 1 টেবিল চামচ চিনি, যে গুঁড়া চিনি, এখান থেকে আমি 1 টেবিল চামচ ইউজ করব। 1/4 টিস্পুন লবণ দিবেন, 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার দিব। হোয়াইট ভিনিগার, তেল নিয়েছি 2 কাপ, যতটুকু লাগে দিব। একটা লেবু নিয়েছি, হাফটা, একটা লেবুর অর্ধেক, এটাকে আমি ভালোভাবে চিপে এই যে রস করে নিয়েছি, এই রসে আমি 1 টেবিল চামচ এখান থেকে ইউজ করব। এখন আমি তৈরি প্রণালীটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিলাম, যে কোনো জুসের ব্লেন্ডার হলে হবে। সেখানে আমি ফেটে রাখা একটা ডিম, ভেঙে রাখা, সেটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য ব্লেন্ড করব। ঢাকনাটা আটকেই দিই। এবার আমি দিব 1 টেবিল চামচ চিনি, তারপর দিব লেবুর রস, মেপে রেখেছিলাম 1 টেবিল চামচ, তারপর দিব লবণ, লবণ 1/4 টিস্পুন লবণ, হোয়াইট ভিনিগার দিব এখান থেকে 1 টেবিল চামচ, দিয়ে আবার ব্লেন্ড করব। এবার আমি দিব তেল, দিব তেলটা আমি দিতে থাকব, আর মেয়োনিজটা গাঢ় হতে থাকবে। দেখুন কিভাবে দিচ্ছি। এইভাবে তেলটা উপর থেকে দিতে থাকবেন। এই যে আমার মেয়োনিজটা ঘন হয়ে আসতেছে, আমার তেলও দিচ্ছি, থিকনেসটা গাঢ় হয়ে আসতেছে। আমি এখানে 2 কাপ তেল নিয়েছিলাম, 2 কাপ তেলই আমার লেগেছে। কোনো অবস্থায় যে ব্লেন্ডার সুইচ অফ করা যাবে না, গাঢ় হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে, দেখুন মেয়োনিজ তৈরি হয়ে গেল। এরকম থিকনেস হয়ে গেলে বুঝবেন মেয়োনিজটা হয়ে গেছে। এই অবস্থায় ব্লেন্ডারের সুইচ অফ করে দিবেন। অনেক গাঢ়, এরকম থিকনেস হয়ে যাবে। এভাবে আপনারা সংরক্ষণ করে ডিপ নর্মাল ফ্রিজে আপনারা 1 সপ্তাহ 15 দিন রেখেও খেতে পারবেন। ইজিভাবে তৈরি করে ফেললাম মেয়োনিজ, অনেক টেস্ট। আপনারাও আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।